কোনো প্রবলেম নেই না আপনি কেন বলতে পারেন কেন অ্যাসার্ট করতে পারেন বলি তো কেন পারেন না আমার পার্টি ফোরামের কথা তো আর আমি বাইরে বলবো না আপনি এখন এটা পার্টি পিপলকে বলেন আপনাকে আমি পিপলকে কি বলবো আমার পার্টি ফোরামে কি বলবো আমার তো পার্টির একটা নর্মস আছে তোমারও যেরকম আছে আমারও আছে সেই পার্টি ফোরামে যেহেতু একটা গণতান্ত্রিক ইয়ের মধ্য দিয়ে চলে হ্যাঁ আসবেন আসবে শুনেন দাদি ভাই শুনেন আমার কথা শুনেন আমি আজকে কমেন্ট করলাম আসছেন আসতে হবে আসবেন আপনার বন্ধুরাই বলবে গো টু ইলেকশন যাদের বাড়িতে যান যাদের দ্বারে দ্বারে ঘুরছেন তারাই বলে দিবে গো টু ইলেকশন আমি একটু শেষ করি সেই দিন নাইডের নাতি খাবলা খাবলা খাতি দোজ ডেজ হ্যাভ গন জনগণ আওয়ামী লীগ কি দিয়েছে জনগণ জানে আজকে চারবার মানে বিদ্যুতে লোডশেডিং খাদ্যে লোডশেডিং বাদ নাই শেষ কথা যেটা বলি আওয়ামী লীগের পক্ষে সাস্টেইন করা এই 2023 ইলেকশন আগের মতো যে কুক্ষিগত করে ইলেকশন করে ফেলবে সেই সুযোগ আওয়ামী লীগ আর পাবে না এবং শেখ হাসিনাকে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতির কাছে মাথা স্বীকার করতে হবে নাইলে দেশ থেকে পালাই যেতে হবে পালাইতেও পারবে না লেখেনও আজকের তারিখ দিয়া এই যে এইটা কষ্ট করলেন যদি এটা আমি ডাবল কোশ্চেন দিলাম ডাবল কোশ্চেন ট্রিপল কোশ্চেন এটা এটা হবে না হবে না হবে না হবে না হবে আন্দোলনের ইম্পসিবল এটা বাগাড়ম্ব এটা বাগাড়ম্ব আরে তুমি যদি বলতে পারো যে বিএনপি কোনোদিনই পারবে না আমি কইলাম যে বিএনপির তো বাজা বাঙ্গার থেকে আরব না ভাই এই কথা কি কই নাই শেখ হাসিনা পালিয়ে যাবে যখন লক্ষ লক্ষ লোক বিএনপি সমাবেশ করে পালিয়ে যাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা কাকে বলেন আপনি আরে বঙ্গবন্ধু আরে আরে যেদিন যেদিন জিয়াউর রহমান কিল্ড হয়েছে শি ওয়াজ অ্যাবাউট টু ফ্লি টু ইন্ডিয়া কোথায় কে বলেছে আপনি তা জানেন নাই ইতিহাসে আছে না আপনি জানেন না আপনি জানেন সমাধান একটাই যে আওয়ামী লীগ জনগণের জন্য সংগ্রাম করছে যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে এবং সেই আওয়ামী লীগ আজকে জনগণ এবং গণতন্ত্রের থেকে দূরে সেই জায়গায় আওয়ামী লীগকে আসতে হবে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে এবং বিএনপিকেও তাই যতক্ষণ পর্যন্ত না আসবে তাহলে এ দেশের গণতন্ত্রের ভবিষ্যতে আমি অত্যন্ত কালো রেখা দেখি এবং সেটা যদি আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগ বোঝে আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে না পলিটিক্যাল পার্টিদের জন্য মঙ্গল হবে না এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় স্টিয়ারিংয়ে আছে সে বোঝে তার কি জ্বালা কারণ সে ওইখান থেকে বাঘের পিঠে চড়ছে সে নামতে পারছে না তাকে একমাত্র এই বাঘের পিঠ থেকে নামাইতে পারে বিএনপি আর কেউ না শেখ হাসিনার এই বাঘের পিঠ থেকে নামানোর একমাত্র ক্ষমতা আছে বিএনপির আর কেউ না সেই জন্য বিএনপির সাথে আলোচনা করতে হবে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আমরা আপনারা চলে যেতে পারি কিন্তু গণতন্ত্র তো থাকবে এই গণতন্ত্রের জন্যই আপনারা আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রের জন্যই আপনারা ক্ষমতায় আসছেন আমরা ক্ষমতায় আসছি আমরা আইসা সকলেই এই গণতন্ত্রকে ধ্বংসের পথে নিয়ে গেছি জনগণকে এত বোকা ভাবেন না আওয়ামী লীগ বা বিএনপির মতো অনেক রাজনৈতিক দলরা অনেক সময় আমরা আহামরিভাবে জনগণকে বোকা ভাবি কিন্তু বাংলাদেশের জনগণ বোকা না বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে যাবে আর বাংলাদেশ কোনোদিনই আওয়ামী লীগও জানে এটা পাকিস্তান হবে না আমরা যে মুক্তিযুদ্ধ করেছি মাওলানা ভাসানী আমাদের নেতা ছিলেন তারপরে খালেদা জিয়া জিয়াউর রহমান আমরা এই পিন্ডির গোলামি যেমনি মানি নেই আমরা দিল্লির গোলামিও মানতে চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই হিসাবে থাকতে চাই এবং অবশ্যই আমরা সেভাবেই থাকব কারণ বাংলাদেশ এই দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যে টেবিলে নয় লড়াই করে সশস্ত্র লড়াই করে আমরা এই দেশ স্বাধীন আনছি কাজে এটা যেমনিভাবে পাকিস্তানেও ফিরে যাবে না
তেমনিভাবে ভারতের কোলেও চলে যাবে না, যেতে পারে না। এই দেশের জনগণ ঐতিহাসিকভাবে সেই জায়গায় আসছে, কাজে এগুলি বলে লাভ নেই। আর ওই যে জঙ্গি ফঙ্গি এগুলি মানে পলিটিক্যাল রিওটিক, আওয়ামী লীগ একবার ওই খেলাফতে মজলিসের সাথে পাঁচ দফা করে, হেফাজতের সাথে ১৩ দফা করে, আওয়ামী লীগকে পাঁচ দফা ১৩ দফা বিশ্বাস করে নাকি করে না। এগুলি পলিটিক্যাল ব্লাফ ভাই, তো এইগুলি আলোচনা করে লাভ নেই। ডোন্ট, অল দিস আর পলিটিক্যাল ব্লাফ, তাই না? এটা জনগণের চক্ষু একদিকে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরও পরিশেষে আমাদের কষ্ট হয় এই দেশটা আমরা প্রত্যক্ষ যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করছি। এই দেশ তো চাইনি। গণতন্ত্র মানে কি? নির্বাচন যেমন গণতন্ত্রের অংশ, আর গণতন্ত্র হলো মানুষের অধিকার এবং সুযোগ, এই দুইটার সমন্বয়। আজকে অধিকারের জায়গা দেখো, আজকে কোথায় মানুষের অধিকার আছে? আজকে লেখাপড়ার সুযোগ নাই, শিক্ষার সুযোগ বঞ্চিত মানুষ, আজকে স্বাস্থ্য মানুষ চিকিৎসার যে চিকিৎসার ব্যাপারটা দেখছে, এই কি কঠিন অবস্থা। তাহলে এই যে সুযোগ থেকে আমরা বঞ্চিত আজকে ৫০ বছরে হইলাম, অধিকার থেকে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত হইলাম, এটাই কি স্বাধীনতা? না, ভালো বলেছেন। আসুন, আওয়ামী লীগের আমি চাই, আওয়ামী লীগের অনেক বিজ্ঞ নেতা আছেন, তারা অনেক অভিজ্ঞ, তারা আগামী পরিস্থিতি বুঝবেন এবং সেই পরিস্থিতি বুঝে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবেন। তা না হলে দেশের গণতন্ত্র ধ্বংস হবে এবং আওয়ামী লীগ নিজেও ধ্বংস হবে। আওয়ামী লীগ তো ধ্বংস থেকে বেঁচে উঠে না, বেঁচে উঠে জিয়াউর রহমানের অনুমতি নিয়ে। বন্ধুকে ধ্বংস করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। না, আওয়ামী লীগের তো কেউ, আমরা আওয়ামী লীগ নিজে নিজের বিলুপ্ত করছে। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। না, আওয়ামী লীগ তো নিজেই নিজের বিলুপ্ত করছে। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, প্রমাণ করেছেন বারবার। এমনি ভাবে বাংলাদেশে বিএনপি কেউ ধ্বংস, কেউ আওয়ামী লীগ যদি চায় বিএনপি কে ধ্বংস করতে পারবে না, বিএনপি যদি চায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। আওয়ামী লীগকে ধন্যবাদ। কাজেই ইউ মাস্ট নিড টু টক সেন্স। আই নিড ইউ টু টক উইথ ইউ এলাবোরেটলি, ইউ আর ডেমোক্র্যাট, বাট আপনার কথাবার্তার মধ্যে কিন্তু ডেমোক্রেসি আছে, একটু বাম বাম ভাবও আছে। সারা জীবনের অভ্যাসটা ছাড়তে পারলেন না, এখনো সমস্ত দায়িত্ব চিন্তা করে লাভ নাই। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, আপনি হবে না, হতে পারবেন না। এটা এটাকে আমি আমার মাথার মুকুট মনে করি। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ বিএনপির কাছে গিয়ে ডায়লগ করবে, দাঁড়িয়ে থাকবে, বিএনপি আমাকে ক্ষমা করে দিন, এর আগে আওয়ামী লীগের মৃত্যু হয়, আওয়ামী লীগ এই দৃশ্য এবার দেখবেন ইনশাআল্লাহ। এই যে দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন দিয়ে তাকিয়ে আছেন, কখনো হবে না। অন্য দেশ এসে আপনাকে পাওয়ার নিয়ে দিবে, ইম্পসিবল। কদিন বললেন শ্রীলঙ্কা হয়ে যাবে, শ্রীলঙ্কা হয়ে যাবে, মানে এই দেশ জাহান্নামে যাক, শ্রীলঙ্কা হয়ে যাক, মানুষ দুর্ভিক্ষ হোক, স্যাংশন আরো হয়ে যাক, মানুষ না খেয়ে মারা যাক, নিজের নাক কেটে শুনে স্বপ্ন দেখে না। এতক্ষণ তো আপনি বললেন না, এতক্ষণ তো অনেক বক্তৃতা করেছেন, আপনার বক্তৃতা আমি শুনলাম, আচ্ছা দেড় মাসে শুনেছে কি লাভ কি, যে রেজাল্ট তো জিরো, রেজাল্ট তো জিরো, যতই বক্তৃতা আপনি করলেন রেজাল্ট জিরো। এই ডেইলি মির্জা ফখরুল বক্তব্য, স্টেপ ডাউন, স্টেপ ডাউন, স্টেপ ডাউন, রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো। ইলেকশন হবে, নির্বাচনকালীন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, নির্বাচনেও যদি আসতে চান আসবেন, ইলেকশন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এবং আপনারা এই দূতাবাসে ঘুরে লাভ নাই, ওই পৃথিবীর বাইরে ঘুরে লাভ নাই, তারাই বলবে, আপনার বলে দিবে, বলে দেবে, লিখে রাখেন, আপনি সময় চলে আসছে, তারাও কি দেশে এনার্কিজম চায়, তারাও ডেমোক্রেসি চায়, তারাও সংবিধান চায়। আপনি দেখেন গত দুদিন আগে কোন রাষ্ট্রদূত কী বলেছে, কী বলেছে, তারা বলছে আমরা গভর্নমেন্টের সাথে কথা বলবো, কোথায় কোথায় প্রবলেম আছে, বলতে পারে, আলাপ করতে পারে, হইতে পারে, তাই না? আপনার কূটনৈতিক আলোচনা হইতে পারে, বাট আমাদের মূল স্ট্যান্ড সংবিধান থেকে বাইরে যাব না। আমেরিকা যদি তার সংবিধান থেকে বাইরে না যায়, আমি যাব কেন?